হ্যালো অল লাভলি ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চৌধুরী ক্রিয়েটস চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি মা এবং ছেলের নতুন গল্প গল্পটির মা এবং ছেলে বাঙালি নয় ইংলিশ গল্প ইংলিশ সাহিত্য অবলম্বনে এবং বাস্তব জীবন থেকে নেয়া একটি গল্প বাংলায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে আমাদের অনেক কিউরিসিটি কোতূহলের কোনো শেষ নেই কোতূহল থেকে কিন্তু মানুষ বিমান আবিষ্কার করেছেন এই যে ল্যাপটপ কম্পিউটার এই যে দামি দামি ফোন আপনারা দেখতেছেন এগুলো সব কিন্তু আবিষ্কার হয়েছে কোতূহল থেকে ভালোবাসা থেকে আগ্রহ থেকে পছন্দ থেকে সেরকমই আমাদের আগ্রহ চলে যায় বা আমাদের কৌতূহল থাকে যে আমাদের বাঙালি মা এবং ছেলের সম্পর্ক এই ধরনের বিদেশি মা এবং ছেলের সম্পর্কগুলো কি ধরনের আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে গল্পটি শেয়ার করার আগে আমার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের গল্পগুলো শোনার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন থ্যাংক ইউ এভরি আজকের গল্পের মা সানরা এবং তার ছেলে জন সানরা যখন কলেজে পড়তেন তখন বন্ধুবান্ধবদের সাথে একদিন নাইট ক্লাবে ঘুরতে গেলেন নাইট ক্লাবগুলোতে কিন্তু আঠারো প্লাস না হলে আইডি আইডিসারা কাউকে ঢুকতে দেয়া হয় না বন্ধু বান্ধব সবাই গিয়েছেন কিন্তু নাইট ক্লাবের ভিতরে তারা ঢুকতে পারেননি নাইট ক্লাবের বাইরেও কিন্তু হইসে করা যায় এদিক সেদিক পাবের সামনে কারণ এখানে আঠারো প্লাস না হলে বা পঁচিশ প্লাস না হলে অনেক কিছুই কিনতে পারেন না তবে অনেকে আবার বড়দের সহায়তায় সিগারেটও কিনে ফেলেন আবার অ্যালকোহলও কিনে ফেলেন যারা ড্রাঙ্কার লোক থাকেন তাদেরকে যদি একটা কিনে দেন তারাও কিনে দেয় যদি আপনি টাকা দিয়ে দেন এটি হলো সারা ওয়ার্ল্ডের বা ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে আমাদের চোখে পড়ে তো সানরা সেরকম একদিন নাইট ক্লাবের সামনে গিয়ে বন্ধুদের সাথে হইচই করতেছিলেন সান্দ্রার মা এবং বাবা গিয়েছিলেন হোলিডেতে একমাত্র সন্তান সে হৈচয় করার এক পাকে এক লোকের তাকে পছন্দ হলো কম বয়সী সানরা আর লোকটি ছিল বিপত্নিক তার ছেলে মেয়ে আছেন সানরাত থেকে প্রায় তিন গুণ বয়স তার লোকটির সাথে দেখা হওয়ার পর লোকটি তাকে ড্রিঙ্ক কিনে দিলেন তার ভালো লাগলো আসলে একটা যে বয়স যখন আমরা কলেজে উঠি বা নাইন টেনে পড়ি যখন আমরা কলেজ শুরু করি বা ইউনিভার্সিটি শুরু করি আমরা এ ভুলটা সারা ওয়ার্ল্ডের সব ছেলেমেয়েরাই করে ফেলি তবে মেয়ের এই বুলটা সবচেয়ে বেশি করেন ছেলেদের থেকে সানরাও সে বুলটা করেছিলেন লোকটির সাথে পরিচয় হওয়ার পর লোকটি তার ফোন নাম্বার নিলেন এবং সানরাও তার ফোন নাম্বার নিলেন প্রায় দেখা করেন তার সাথে লোকটি ছিলেন বড় লোক দামি গাড়ি সানরা তার সাথে গাড়ি চালানো শিখলেন পরে ড্রাইভিং পরীক্ষা দিয়ে ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সও নিয়ে নিলেন পরে লোকটির সাথে দিক সেদিক ঘুরে ফেরেন কলেজ পাখি দিয়ে বা উইকেন্ডে মা বাবা তো ব্যস্ত থাকেন তাদের চাকরি নিয়ে কাজ নিয়ে আর মেয়ে যেইভাবে বিগড়ে যাচ্ছেন সেটা মা বাবা খেয়ালও করেননি বাবা মা যখন খেয়াল করলেন তখন সানরা বাড়ি ছেড়ে চলে গেলেন মা বাবা শাসন করার কারণে তার প্রেমিকের হাত ধরে তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পর সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন সে হলো জন পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর সানরা তো জানে না কীভাবে লুকাপটার করতে হয় পড়ে গেলেন বিপাকে আর সানরা যেহেতু এই ছেলেটিকে নিয়ে ব্যস্ত থাকেন সারাক্ষণ পড়াশোনা বন্ধ করে দিয়েছেন আর এই লোকটি তো নাইট ক্লাবে যাওয়া ঘুরে বেড়ানো বান্ধবী নিয়ে দিক সেদিক যাওয়া সেটা তার নেশা সানরা তখন তাকে বললেন বিয়ে করতে কিন্তু লোকটি বললেন না সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন এবং স্ত্রীকে কথা দিয়েছেন সে আর কখনও বিয়ে করবেন না স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন যাক এখন তাদের কালচার মানে বিয়ে বহির্ভূত সম্পর্ক স্বীকৃত তো এইটা নিয়ে সানরার আর কোনো মাথা ব্যথা নেই ছেলেটি আস্তে আস্তে বড়ো হতে লাগলেন সানরা কখনো দেখাশোনা করেন তার বয়ফ্রেন্ড কখনো দেখাশোনা করেন এভাবে ছেলেটিকে যখন স্কুলে দিলেন তখন সানর কি করলেন নিজেই আবার মাঝে মাঝে বান্ধবীর বাসায় রেখে ছেলেটিকে মাঝে মাঝে তার মা বাবার কাছে রেখে নিজেও নাইট ক্লাবে চলে যান এদিক সেদিক চলে যান নাইট ক্লাবে আরেক দিন তার সাথে পরিচয় হয়ে গেল তার এক ক্লাসমেট বন্ধুর তার সাথে পরিচয় হওয়ার পর সানরা কি করলেন তার ছেলেটিকে নিয়ে ছেলের বাবার বাসা থেকে চলে গেলেন তার মা বাবার বাসায় এমন তাকে বলে দিলেন তুমি আমাকে বিয়ে আমি তো তোমার ঘরের বউ নয় তুমি আমাকে বিয়ে করতে পারো অথবা তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল ব্রেকআপ করে নিলেন সানরা তার ক্লাসমেটের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলো কিছুদিন পরে সেই সম্পর্কটা ভেঙে গেল যখন তার বন্ধু জানতে পারলো তার একটি ছেলে আছেন তার কিছুদিন পর সানরার বাবা মা দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন সানরা এখন পড়ে গেলেন বিপদে একদিকে কম বয়স আরেকদিকে তার পুত্র সন্তান সন্তানটিকে খুব ভালোবাসেন তিনি আর্থিক কষ্টে পড়ে গেলেন বাবা মা যেটুকু টাকা পয়সা রেখে গিয়েছেন সেই টাকা পয়সা দিয়ে কম বয়সে আমরা যেগুলটা করি দামি দামি পোশাক কিনলেন হলিডে করলেন দামি গাড়ি কিনলেন বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে সব টাকায় তার শেষ হয়ে গেল আর ফার্স্ট ওয়ার্ল্ডের বিদেশি কালচার আমরা একটা জিনিস দেখেছি প্রায় বেশিরভাগই বাবা মা যখন মারা যায় তাদের সন্তানরা সেই বাড়িটা বিক্রি করে দেন সানরা তাই করলেন লন্ডনের বাড়িটা বিক্রি করে সানরা চলে গেলেন লন্ডনের কান্ট্রি সাইডে তার ছেলেকে নিয়ে তবে সে বিক্রি করে সেই টাকাটা নষ্ট করেননি কিছু টাকা দিয়ে কান্ট্রি সাইডের বাড়ি যেহেতু দাম কম কান্ট্রি সাইডে একটা সুন্দর বাড়ি কিনে নিলেন সামনে গ্যারেজ এবং বাগান পিছনে বাগান মাঝখানে ডুপ্লেক্স বাড়ি ছেলেটিকে নিয়ে খুব ভালোই আছেন সে তবে অনেক কষ্ট করতে হয় তাকে ভোরবেলা ঘুম থেকে উঠেন উঠেই ছেলেটিকে স্কুলে ড্রপ করে কাজে চলে যান কাজ শেষ করে ছেলেটিকে নিয়ে বাসায় ফিরেন কারণ কান্ট্রি সাইড সেখানে আরও দেখার লোক নেই আর যদি ছেলেটিকে সাইল্ড কেয়ারে রাখেন তাহলে অনেক টাকা গুনতে হয় হ্যাঁ মাঝে মাঝে সে সাইল্ড কেয়ারে রাখেন যখন সে বন্ধুবান্ধব সাথে কোথাও ঘুরতে যান বা হোলিডেতে যান তখন সে ছেলেটিকে সাইল্ড কেয়ারে রেখে চলে যান তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে আমরা যেরকম ছোটোবেলা থেকে মার উপরে প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ি বা বাবার উপরে প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ি বিদেশি কালচারে কিন্তু সেটা হয় না ছানরা ছোটোবেলা থেকে জনকে শিখিয়ে নিয়েছেন কীভাবে আত্মনির্ভরশীল হতে হয় ছেলেটি খুবই ছোট তিন বছরের একটা ছোট ছেলে নিজে নিজে জামা কাপড় পরতে পারেন নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারেন নিজের বিছানা গোছাতে পারেন আপনারা কল্পনা করতে পারেন এটা পারেন না বিদেশি কালচারে এটাই হয় ভোরবেলা মা ঘুমতে কুটেন যখন ছেলেটি নার্সারি কমপ্লিট করে রিসিপশানে গেলেন ইয়ার আর ওয়ান টু থ্রি ফোর এগুলোতে যাবেন আস্তে আস্তে এখন ছেলেটি দেখা যায় নার্সারি শেষ করে যখন রিসিপশানে গেলেন তখন কিন্তু তার নিজের কাজ সে নিজে করতে পারেন ঠান্ডা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নেন আর সাথে সাথে ছেলেকে ডাকেন জন অয়ে কাপ তাড়াতাড়ি রেডি হয়ে যাও স্কুলের সময় হয়ে যাচ্ছে জন কিন্তু মায়ের আগেই উঠে যায় উঠে প্রথমে যেটা করেন একদম রুটিন মাপা কাজ টয়লেটে যান টয়লেট থেকে এসে ব্রাশ করে নাস্তার টেবিলে চলে আসেন মা তাড়াতাড়ি নাস্তা বানিয়ে টেবিলে দিয়ে দেন তবে আমাদের মাদের মতো সারা সারাদিন রান্না করে পরে থেকে রান্না করা কিন্তু এদের মানায় না সানরা ঘুমতে কুটে কফি বানান আর টোস্ট বানিয়ে টেবিলে রেখে দেন আর ছেলে টোস্ট কখনও হয়তো জ্যাম দিয়ে জেলে দিয়ে খেয়ে নেন বা পাটার দিয়ে আর ফ্রুটস তো টেবিলে থাকেই এখানে আমাদের দেশের মতো যুক্ত ফ্রুটস না কিন্তু একদম ফ্রেশ ফ্রুট ফ্রুটস আর যেহেতু তিনি কান্ট্রি সাইডে থাকেন সব কিছু ফ্রেশ পাওয়া যায় ছেলেটি নাস্তা শেষ করার পর মাও নাস্তা খেয়ে নেন কফি খেয়ে নেন ছেলেকে তাড়াতাড়ি যে কোনো একটা স্মুতি বা জুস বানিয়ে দেন ফ্রেশ ফ্রুটসের তারপর স্কুলে ড্রপ করে তিনি জবে চলে যান জব থেকে আসার সময় ছেলেকে বাসা নিয়ে আসেন মা ছেলে একসাথে বাসায় এসে ফ্রেশ হয়েই ছেলের সাথে গল্প করতে করতে মা কিছু একটা ওভেনে দিয়ে রান্না করে নেন কখনো পিৎজা কখনো ছেলে যাই বলেন মা সেটাই করেন কখনো পিজ্জা কখনও উইন চিপস কখনও ফিশ ফিঙ্গার চিপস এগুলো ঘরেই তৈয়ার করে নেন মা এটাই তাদের প্রধান খাবার তারপর ছেলেটিকে মাঝে মাঝে একটু পার্কে নিয়ে যান বা কখনো পার্কে না গিয়ে কিছুক্ষণ মা ছেলে গেম খেলেন গল্প করেন খুবই ভালোবাসেন ছেলেটিকে তারপর বিকালবেলা তারা ডিনার রেডি করেন মা এবং ছেলে মিলে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার শেষ করে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান দুই বেডরুমের বাসা অনেক বড় বাসা তাদের ছেলেটি একা একাই ঘুমায় আর আমরা মাকে পেলে এখনো মার সাথে ঘুমাতে চাই আর তারা জন্মের পর থেকে শিখে নেয় কীভাবে আলাদা ঘুমাতে হয় আর আমরা এখনো আমি এত বড় হয়েছি এখনো মার কাছে গেলে মনে হয় আমি আমি হাত দিয়ে খেতে জানি না মা এখনও খাইয়ে দেন কিন্তু এদের কালচারে এটা নেই যারটা সে খাবে খেতে ইচ্ছে করে না উঠে যাবে দ্যাটস ইট এভাবে ছেলেকে বড় করে তুলতেছিলেন তিনি উইকেন্ডে ছেলেকে নিয়ে শপিং করতে চলে যান উইকেন্ডে তাকে তাদের খুবই বিজি শপিং করতে যান মাঝে মাঝে বার বিয়ে করতে যান পার্কে ঘুরতে যান সুইমিংয়ে চলে যান জিমে চলে যান ছেলেকে নিয়ে ছেলে বড়ো হয়ে উঠতেছিলেন মা আর এখন বন্ধু বলেন প্রেমিক বলেন ভালোবাসার একমাত্র অবলম্বন বলেন সব কিছুই তার ছেলে এত সুন্দরী মা কিন্তু অনেক ছেলেরা তাকে প্রপোজ করে বিয়ে করার জন্য বা গার্লফ্রেন্ড করার জন্য সানরা কোনো দিকেই নজর দেয়নি একমাত্র ছেলেকে নিয়ে তার স্বপ্ন এখন প্রচুর পরিশ্রম করেন আর ছেলেকে বলেন বাবা কম বয়সে আমি ভুল করেছি কিন্তু ভুল করে আমি যে সম্পদ পেয়েছি অমূল্য সম্পদ সাত রাজার দন তাকে ছেড়ে আমি আর দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না অনেকেই প্রপোজ করেছেন তিনি রিপিউজ করে দিয়েছেন তিনি বলেছেন না আমি প্রত্যেকটা মেয়েরে একটা ম্যান দরকার মিনস একটা পুরুষ মানুষ দরকার সে পুরুষ মানুষটা হচ্ছে আমার ছেলে এ ছেলেকে নিয়ে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারবো আমার শেষ বয়সের অবলম্বন এই ছেলেকে নিয়েই আমার সব কিছু সুতরাং আমি আর নতুন কোনো সম্পর্কে গড়াবো না দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবনে আর দরকার নেই কোনো এখন বড় হয়ে গেছেন ইউনিভার্সিটির ছাত্র পড়াশোনায় খুবই ভালো পার্ট টাইম জব করেন মা ছেলেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছেন কিন্তু পার্ট টাইম জব করে যে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকে সেই টাকাটাই জন ট্রান্সফার করে তার মায়ের অ্যাকাউন্টে দিয়ে দেন কারণ সে দেখেন মা এত পরিশ্রম করেন মা ছেলে এতই পরিশ্রম করেন যে টাকাটা জমান সেটা দিয়ে প্রতি তারা দুই থেকে তিনটা হোলিডে করেন কোনো জন্মদিনেই তারা লন্ডনে বা ইউকেতে করেন না এখনও তো তারা লন্ডনে থাকেন না ইউকেতেই থাকেন লন্ডন শহর ছেড়ে দিয়েছেন বহুত আগেই কিন্তু সারা যেই যে যে দেশ তাদের পছন্দের সব দেশে ঘুরে বেড়ান এবং জন্মদিন করে আসেন সুখে শান্তিতে আছেন মা এবং ছেলে আজ এ পর্যন্তই এটা হচ্ছে জন এবং সানরার গল্পের মা এবং ছেলের গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব আরেক দিন আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে